নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে, অফলাইনে অনার্স শান্তিতেই, এক শ্রেণীর ছাত্রছাত্রী ধুন্ধুমার ধর্ণা বিক্ষোভ, মামলা মকদ্দমা সত্ত্বেও পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে কলকাতা বিশ্ববিদ্যালয় যে অটল তার প্রমাণ মিলল সোমবার। এদিন অফলাইনেই শুরু হয়েছে স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানান, পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে, কোথাও পড়ুয়ারা এসে অনলাইন পরীক্ষার দাবি জানাননি। চূড়ান্ত অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এদিন শুরু হয়েছে। অনার্স বিষয়গুলির পরীক্ষা শুরু হয় সোমবার। বিভিন্ন কলেজের অধ্যক্ষ জানান, এদিনের পরীক্ষা শান্তিপূর্ণ ছিল। লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, তাদের কলেজের শিক্ষায়তন কলেজের ছাত্রীদের আসন পড়েছে, সকলেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছেন। একই বক্তব্য নিউ আলিপুর কলেজে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষদেরও। কলকাতার বাইরে এই বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অধ্যক্ষদেরও অভিজ্ঞতা প্রায় অভিন্ন। ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় এবং উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল জানান, তাদের প্রতিষ্ঠানে পুরোপুরি শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার সংবাদ পত্রিকায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।